याजीद इज कैरेक्टरलेस की चरित्रहीन छिल याजीद। आपनारा जानें ना सत्य मिथ्यार लड़ाई सत्य मिथ्यार पार्थक्य। याजीदेर उपदेष्टा जिनी छिलें जार नाम छिल सर्जन बिन मंसूर रोमी, जिनी छिलें बंधु एकजन इहुदी बंदी। शोनें अल्लाह रब्बुल आलमीन पवित्र कलामुल्लाह शरीफे बेईमान काफिर सम्पर्के तथ्य दिएछेन, इन्नल काफिरीना कानू लाकुम आदुव्वुम मुबीना। बेईमान काफिर मुशरिकरा ईमानदारदेर प्रकाश्य शत्रु। अल्लाह रब्बुल आलमीन बोले दिएछेन याजीद कोनोदिन मस्जिद भांगे नाई, याजीद कोनोदिन মাদ্রাসা ভাঙে নাই, ইয়াজিদ কোনোদিন ইসলামের ওপেনলি বিরোধিতাও করেনি। মুখে ছিল ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে গলা টিপে হত্যা করার পায়তারা। এটার নামই হলো ইয়াজিদিয়াত। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের মুখের ভাষা হবে মধুর চেয়েও মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, আর আত্মা হবে বাঘের চাইতে বন্ধহিংস্র। এই যে সাদেক ভাই একটু আগে আপনাদেরকে বলেছেন যে ইয়াজিদ চরিত্রহীন ছিল, ইয়াজিদের উপদেষ্টা ছিল সার্জন বিন মানসুর রোমি, যার কাজ ছিল দিনের বেলা শুধু বানর নাচাতো, দিনের বেলা শুধু তিনি বা বানর নাচিয়ে বেড়াতো, আর রাতের বেলা হলে মদের আসর বসিয়ে নারীদেরকে দিয়ে তিনি বিভিন্ন রকমের রং তামাশা করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন, কিছুক্ষণ আলোচনা করে সমাপ্ত করে দেব। হয়তো বা এমন হতে পারে রে আজকের ওয়াজ আপনার জীবনকে গোছানোর জন্য যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষের জীবন পরিবর্তনের জন্য, আমলের পরিবর্তনের জন্য, আপনার চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যকে পরিবর্তন করার জন্য সারা জীবন ওয়াজের প্রয়োজন হয় না, একদিনের ওয়াজই বন্ধ যথেষ্ট হয়ে যায়। ইয়াজিদ বাহিনী কত নষ্ট চরিত্রের ছিল, 61 হিজরিতে কারবালা হয়েছে, মনে রাখবেন কত, 61 হিজরিতে কারবালা হয়েছে রে বন্ধু, আর 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী কি তাণ্ডব চালিয়েছে আপনারা জানেন না। আমি কিন্তু কারবালায় আসবো ফিরে, আগে ইয়াজিদ কিনি বন্ধু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে আমি আগে আপনাদেরকে মেসেজ দিতে চাই। আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর ইয়াজিদটা কি, ইয়াজিদিয়াত কি, এটাই তো আমরা বুঝি না। ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা, মুখে ইসলামের প্রেমের ভাব দেখানো, অন্তর থেকে ইসলামকে বন্ধু কবর দেওয়ার পায়ে তার নামই হলো ইয়াজিদিয়াত। 61 হিজরিতে কারবালা হয়েছে, 61 হিজরিতে কারবালা হওয়ার পরে 63 হিজরিতে আরো বড় তাণ্ডব তারা চালিয়েছে। মদিনার প্রায় 700 সাহাবীকে তারা অতর্কিতভাবে বন্ধু শহীদ করে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত শত, 10,000-এরও বেশি সাধারণ মানুষকে কতল করেছে, 1,000-এরও বেশি মহিলা, 1,000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে বন্ধু কোনো আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, ঘোড়া বাঁধা রাস্তা বল বানিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক ওমর অবন্ধু, তাদের জামানায় যে এভাবে দিন সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া হতো, দিন সম্পর্কে মানুষকে বোঝানো হতো, এই সিস্টেমকে পাল্টেছে বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে জামানা থেকে ইসলামের মধ্যে বন্ধু ফাটল সৃষ্টি হতে শুরু করলো। মুসলমানের মধ্যে মুসলমান মুসলমান ইসলাম নিয়ে টানা হেসরা ফাটল সৃষ্টি করতে শুরু করলো। ওই ওখান থেকে শুরু হয়ে বন্ধু আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেছে রে। আমির মুয়াবিয়া পর্যন্ত যখন চলে গেল, আমির মুয়াবিয়া তারপরে তার সন্তানকে ধর্মীয় নেতা হিসাবে সিলেক্ট করার জন্য যখন মরিয়া হয়ে গেল, মানুষ তাকে পরামর্শ দিল, সেই তত্ত্ব অনুযায়ী কাজ করলো। কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিক যারা, ইসলাম প্রেমিক যারা, তারা গৌর বিরোধিতা বন্ধ করেছেন। আর এই বিরোধিতা করতে করতেই বন্ধু এই 61 হিজরিতে কারবালা হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে গিয়ে ইয়াজিদের জীবনীতে একটু ঢুকলাম, তার চরিত্র সম্পর্কে একটু বললাম, সময় পাইলে সামনে আরেকটু শোনাবো।